আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রতিটি মুমিনই কম বেশি ইবাদত করে, কারণ আল্লাহ তাআলা মানুষ এবং জিনজাতিকে সৃষ্টি করেছেন শুধুমাত্র আল্লাহর ইবাদতের জন্য। যেমনটি পবিত্র কোরআনে আল্লাহ এরশাদ করেছেন, আমার ইবাদত করার জন্য আমি মানব ও জিনজাতিকে সৃষ্টি করেছি। কিন্তু কথা হলো, যদিও আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, তবুও নবী রাসুল ছাড়া সাধারণত মানুষ মাত্রই গুনাহ করে, নেক আমলের চেয়েও পাপের দিকেই বেশি আসক্ত হয়। এই প্রতিবন্ধক ভেঙ্গিয়ে মানুষকে আল্লাহর পথে ফিরে আসতে হবে, নেক আমলে মনোযোগী হতে হয় এবং তা বিশুদ্ধ হচ্ছে কিনা সে ব্যাপারে সচেতনও থাকতে হয়। ফলে প্রতিটি মুমিন কম বেশি ইবাদত বন্দেগি করে এবং তার সেই ইবাদত আল্লাহর কাছে কবুল করছে কিনা তা জানতে চাই, বুঝতে চাই। প্রকৃতপক্ষে কোনো বান্দার ইবাদত যদি আল্লাহর নিকট পছন্দনীয় হয়, তাহলে তিনি ইবাদতের জন্য আল্লাহর পক্ষ হতেই তৌফিক লাভ করেন, অর্থাৎ তিনি সত্যিকারভাবে ইবাদত করতে পারবেন এবং ইবাদতের আনন্দ পাবেন। এশার সালাত আদায় করার পর ফজরের সালাত আদায় করতে পারবেন, ফজরের সালাত আদায় করে জোহরের সালাত আদায় করার সুযোগ পাবেন। ইবাদতের জন্য আল্লাহর বান্দা যদি আল্লাহর কাছ থেকে তৌফিক পায় এবং ইবাদতের মধ্যেও যদি সে অনুভব করতে পারে যে এর মধ্যে একটা স্বাদ আছে, আনন্দ আছে, এর মধ্যে একটা ভালো লাগা কাজ করে, একটা আন্তরিকতা অনুভব করা যায়, তাহলে বুঝতে হবে যে তার ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের নিকট কবুল হচ্ছে, আর এটাই হচ্ছে ইবাদত কবুল হওয়ার আসল আলামত। কেননা রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সৎ আমল তাকে আনন্দিত করে এবং বদ আমল কষ্ট দেয়, সেই হলো প্রকৃত ইমানদার। অন্য একটি হাদিসে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিতভাবে বলেন, যার মধ্যে তিনটি গুণ আছে সেই ইমানের স্বাদ অসাধ্যন করতে পারে। নাম্বার এক, আল্লাহ ও তার রসুল তার নিকট অন্য সব কিছু থেকে অধিক প্রিয় হওয়া। নাম্বার দুই, কাউকে একমাত্র আল্লাহর জন্য ভালোবাসা। আর নাম্বার তিন, কুফরি থেকে প্রত্যাবর্তনকে আগুনে নিক্ষিপ্ত হবার মতো অপছন্দ করা। তা হলো প্রমাণ হলো, যার কাছে ইবাদত করতে ভালো লাগে, ইবাদত বন্দেগি যার মনকে আনন্দিত করে এবং গুনাহ হয়ে যাওয়ার যার মনকে কষ্ট দেয়, তার ইবাদত মূলত আল্লাহর কাছে কবুল হয়, আর এটাই হলো ইবাদত কবুল হওয়ার প্রকৃত আলামত। তবে সালাফে সালাহিগণ এটা ছাড়াও ইবাদত কবুল হওয়ার আরও অনেক আলামত উল্লেখ করেছেন, সেগুলো দেখেও বোঝা যায় যে আপনার আমার ইবাদত আল্লাহর নিকট পছন্দনীয় কিনা বা কবুল কিনা। এবার আমরা সেই আলামতগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। কেউ যখন গুনাহ করতে শুরু করে এবং তাকে প্রত্যাবর্তন করা তার কাছে অপ্রিয় হয়ে ওঠে, তখন বুঝতে হবে যে তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। পাশাপাশি যদি বিগত দিনের কথাগুলো স্মরণ তাকে চিহ্নিত ও লজ্জিত করে, আফসোসের তোপানে তার মনকে অশান্ত করে, তবে বুঝতে হবে তার আমল কবুল হচ্ছে। মাদারি জুস সালেকিন নামক গ্রন্থে আল্লামা ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাইহি বলেন, গুনাহের কল্পনা যদি কাউকে আনন্দ দেয়, সে গুনাহে লিপ্ত থাকতে পছন্দ করে এবং পাশাপাশি ইবাদত করে, তবে সেই 40 বছর ইবাদত করল তাও কবুল হবে না। ইয়াহিয়া ইবনে মুআস রহমতুল্লাহ আলাইহি বলেন, জিব্বাহ ইস্তেকবার করে কিন্তু তার অন্তর গুনাহের উপর আবদ্ধ থাকে এবং তার দৃঢ় সংকল্প থাকে মাসখানেক বাকি 2 দিন পর আবারও পাপের পথে ফিরিয়ে যাওয়া, এবং সে ফিরে যায় তবে তার রোজা প্রত্যাখ্যাত হয় এবং তার জন্য আমল কবুলের দরজাও বন্ধ হয়ে যায়। আল্লাহ আমাদের ইবাদতের মোকাপেক্ষী নন, তারা তাদের কল্যাণের জন্য ইবাদত করে, তাই দম্ভ ভরে তারা
ইবাদত করা মূলহীন, বরং তার ইবাদত করতে হবে অত্যন্ত যত্ন সহকারে, কুজুর সঙ্গে আর পরিপূর্ণ খুঁজে আনতে হলে অবশ্যই ইবাদতটি সঠিক হচ্ছে কিনা, তার কাছে কবুল হবে কিনা এই ভয়ে অন্তরে থাকতে হবে। তবে ইবাদত বিশুদ্ধ করার গুরুত্ব অন্তরে তৈরি হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, আর যারা নিজেদের কামাই হতে দান করে এবং তাদের অন্তরে বিতকম্পিত এ ব্যাপারে জিজ্ঞেস করেই বলেন, এরা কি তারা যারা মদ পান করে এবং চুরি করে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে সিদ্দিকের মেয়ে, না, এরা তারা নয়, বরং যারা নামাজ আদায় করে, রোজা রাখে, দান সদকা করে এবং মনে মনে এই বই পোষণ করে যে তাদের পক্ষ হতে এগুলো কবুল করা হলো কিনা। এরাই কোরআনের কাজ দ্রুত শেষ করে এবং তাতে অগ্রগামী হয়। মহান আল্লাহ যাদের প্রতি দয়া করেন তারাই বেশি বেশি ন্যাক আমলের আন্তনিয়োগের সুযোগ পান। অতএব বেশি বেশি ন্যাক আমলের সুযোগ পেলে বুঝতে হবে যে আমার দোয়াগুলো আলাদা কবুল হচ্ছে। পবিত্র কোরআনে আল্লাহ এরশাদ করেছেন, নিশ্চয়ই তোমাদের কর্ম প্রচেষ্টা বিভিন্ন প্রকারের, সুতরাং যে দান করে এবং তাকুয়া অবলম্বন করে, উত্তমকে সত্য বলে বিশ্বাস করে, আমি তার জন্য পথ চলা সহজ করে দেব। আর যে কার্পণ্য করে, নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করে আর উত্তমকে মিথ্যা বলে মনে করে, আমি তার জন্য কঠিন পথ চলা কঠিন করে দেব। নিজের আমাকে ছোটো করে দেখা, নিজের আমলকে ছোটো করে দেখা, অর্থ হলো নিজের আমলের নিজেই বিস্মিত না হওয়া, কিংবা আমার তার উপর অহংকার না করা। মহান আল্লাহ শুধুমাত্র মানুষের শরীরের ভেতরেই যতগুলো নিয়ামত দিয়ে রেখেছেন, সারা জীবন ভুল করেও সেগুলো যথাযথ হক আদায় করা সম্ভব নয়। তাছাড়া আমল নিয়ে অহংকার করলে আমলের সওয়াব বিনষ্ট হয়, ন্যাক আমলে অলসতা চলে আসে। হাদিসের ভাষ্যমতে আল্লাহর অনুগ্রহ ছাড়া শুধু নিজের আমল দিয়েই নাজাত পাওয়া সম্ভব নয়। রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কশ্মিন কালেও কাউকে নিজের আমল নাজাত দেবে না। সাহাবিগণ বলেন, হে আল্লাহর রাসূল, আপনাকেও না? তিনি বলেন, আমাকেও না, তবে আল্লাহ তাআলা আমাকে রহমত দিয়ে ডেকে রেখেছেন। তোমরা যথারীতি আমল করে লাভ করো, তোমরা সকালে বিকালে এবং রাতের শেষভাগে আল্লাহর ইবাদত করো, মদ্যপন্থা অবলম্বন করো, মদ্যপন্থা আমাদের লক্ষ্য পৌঁছবে। এটি ইবাদত কবুল হওয়ার লক্ষণগুলোর মধ্যে একটি। ইবাদত কবুল হওয়া এটাও একটি চিহ্ন। ইবাদত করতে আগ্রহী হওয়া, গুনাহ করতে অনাগ্রহ সৃষ্টি হওয়া, ইবাদতের প্রশান্তি খুঁজে পাওয়া। পবিত্র কোরআনে এরশাদ রয়েছে, যারা ঈমান আনে এবং আল্লাহর স্মরণে যাদের চিত্র প্রশান্ত হয়, জেনে রেখো আল্লাহ স্মরণেই এই চিত্র প্রশান্ত। ইবাদতের কবুলের আশা করা, আল্লাহ রহমতের আশা ছাড়া শুধু আল্লাহর বইয়ে মানুষকে সঠিক পথে পরিচালিত করতেই যথেষ্ট নয়। কেননা আশা ছাড়া শুধু ভয়ে মানুষের হতাশা ভাড়ায়, আর ভয় ছাড়া শুধু আশা মানুষকে বেপরোয়া করে তোলে, উভয়টা মানুষের জন্য ক্ষতিকর। আর যখন আল্লাহর প্রতি ভালোবাসার মিলন ঘটে, তখন আল্লাহর প্রতি ভয় থেকে ইবাদতের কুশু কুজু আসে, আর তার রহমতের আশায় ঈমান বৃদ্ধি পায়। আল্লাহ তাআলা হযরত জাকারিয়া আলাইহিস সালাম ও তার স্ত্রীর ব্যাপারে বলেন, তারা সৎ কাজে প্রতিযোগিতা করত, আমাকে আশা নিয়েও ভীত হয়ে ডাকত, তারা ছিল আমার প্রতি বিনয়ী। নেককার ব্যক্তির সহস্তার পছন্দ করা, নেককারদের ব্যক্তিদের সঙ্গে ওঠা বসা করতে পছন্দ করে, আর বদখারদের থেকে দূরে থাকা তারা আল্লাহর সৃষ্টির আশা করতে পারে। কারণ হাদিস শরীফে এরশাদ হয়েছে, রাসুল ইকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইমানের সবচেয়ে মজবুত শাখা হলো একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পরস্পর সখ্যতা স্থাপন করা, এবং শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে ভালোবাসা ও আল্লাহর সন্তুষ্টির জন্যই কাউকে ঘৃণা করা। বেশি বেশি ইস্তেগফার করা, বেশি বেশি ইস্তেগফার করা আমলকেই ত্রুটিমুক্ত করেন। তাই যারা বেশি বেশি ইস্তেগফার করে, তারা তাদের আমল কবুল হওয়ার ব্যাপারে আল্লাহর দরবারে আশাবাদী হতে পারে।
পবিত্র কুরআনে আল্লাহ তাআলা এরশাদ করেছেন, অতঃপর তোমরা প্রত্যাবর্তন করো, যেখান থেকে মানুষ প্রত্যাবর্তন করে এবং আল্লাহর কাছে ক্ষমা চায়। নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। আমলের ধারাবাহিকতা বজায় রাখা। রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সঠিকভাবে ও মধ্যম পন্থায় আমল করতে থাকো, জেনে রেখো আমল কাউকে বেহেস্তে নেবে না। আর আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় আমল হলো যা নিয়মিত করা হয়, যদিও তা অল্পই করা হোক না কেন। আল্লাহ তাআলা শুধু মানুষ ও জিনজাতিকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, তাই কোরআন ও হাদিসের নির্দেশনা মেনে প্রত্যেক মুমিন নিজের দুনিয়াতে ও আখিরাতের সফলতার জন্য কম বেশি ইবাদত বন্দেগী করে। মুমিন ব্যক্তির সেই দোয়া আল্লাহর কাছে কবুল হচ্ছে কিনা তা বোঝা কিছুটা কঠিন। তবে সালেফে সালহীন বা পূর্ববর্তী বুজুর্গ আলেমরা কিছু মানদণ্ড ঠিক করেছে, যার মাধ্যমে কিছুটা হলেও বোঝা যায় আল্লাহর দরবারে দোয়া কবুল হচ্ছে কিনা। তো আজকের ভিডিওতে ইবাদতের কবুল হওয়ার লক্ষণগুলোর প্রতি অবগত হয়ে আমরা ইবাদত করব ইনশাআল্লাহ। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পাপ কাজ থেকে সবাইকে বিরত রাখুক এবং নেক আমল বেশি বেশি করার তৌফিক দান করুক। আমিন।